আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। এখন আমি বানাবো চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াটা বানানোর জন্য অবশ্য এটা চিকেন বেস্ট দিয়েও কুচি কুচি করে কেটেই মোস্টলি বানানো হয়। তো এখন আমি নিয়েছি চিকেন কিমা 1 পাউন্ডের মতো এখানে আছে, আর আছে অলমোস্ট 1 কাপের মতো বড় সাইজের একটা পেঁয়াজ, এখানে আমি কুচি করে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে 1 টিস্পুনের মতো আদা, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর 3 কোয়া রসুন, সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি আমি 4 টেবিলস্পুনের মতো এই বেসন, আমি মাখানোর পরে দেখব কতটুকু লাগে। আর আমি এটার মধ্যে দিব লেবুটা চিপে, আর দিব প্রয়োজন মতো পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু দিব আমি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা অবশ্য ডিপেন্ড করে কে কেমন ঝাল পছন্দ করে তার উপর। আর দিব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন বেশ ভালো মতো মাখিয়ে নেব। 1 টিস্পুন আমি দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি সবগুলা উপকরণ একসাথে দিয়ে বেশ ভালো মতো ওগুলাকে মাখিয়ে নেব। পেঁয়াজ, গ্রেট করা আদা, রসুন, আর দিব আমি লেবুটা চিপে। এটাকে একটু মাখিয়ে তারপরে আমি পরিমাণটা বুঝে দেখব যে বেসনটা কি পরিমাণ দেওয়া লাগবে। এটা মাখানোর পরে আমি দিব ধনিয়া পাতাটা। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এট লাস্টে আমি এগুলোকে ডুবো তেলে ভাজব। এগুলো মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছি সামান্য একটু সময়। অবশ্যই এটাকে বেশি সময় যদি মাখিয়ে রাখা যায় তাও বেশ মজা হয়। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা দিয়ে মেখে আমি এক এক করে ডুবো তেলে দিয়ে দিব পাকোড়াগুলোকে। ফ্রাইং প্যানে এখানে তেলটাও গরম হয়েছে, এখন এক এক করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছি পাকোড়াটা একদম শেষের দিকে। অবশ্য পাকোড়াটা তেলে দেওয়ার পর একদম মিডিয়াম থেকে সামান্য একটু বেশি, মানে লো হিটে বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। না হয়তো হাই হিটে দিলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সেটা কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার, লাল হয়ে গেছে অবশ্য, কিন্তু খেতে মজা হবে না এবং চিকেনটাও কাঁচা থাকবে। সেজন্য এটাকে মিডিয়াম হিটে আস্তে আস্তে একদম বেশ খানিকটা সময় নিয়ে আমাদেরকে ভাজতে হবে। পাকোড়াগুলো একদম এখন হয়ে গিয়েছে উঠানোর পালা। রেতে উঠানোর আগে আমরা একটা পেপার টাওয়েল টিস্যু এইভাবে দিয়ে নিব যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় টিস্যুটা। এভাবে বেশ ভালোভাবে অয়েলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে টিস্যুতে রাখব। তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।